মানুষের ভিড়ে ধাক্কায় যাত্রীবোঝাই মাইক্রোবাস নদীতে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মাগুরাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে 5 জন যাত্রী নিয়ে নদীতে পড়ে গেছে। এই সময় ফায়ার সার্ভিস এসে সবাইকে জীবিত উদ্ধার করে। রোববার 9 মে বিকেলে শিবালয় উপজেলার ওই এলাকার 5 নম্বর ঘাটের পল্টন থেকে মাইক্রোবাসটি পড়ে এ দুর্ঘটনা ঘটে। জীবিত উদ্ধারকৃত যাত্রীরা হলেন মাইক্রোবাসের চালক রিয়াজ হোসেন, কামরুজ্জামান, শাহজাহান মণ্ডল, মোহাম্মদ আলিফ। ঘাটের একজন যাত্রী শরীফউদ্দিন বলেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম ফেরিতে উঠবো বলে। এত মানুষের ভিড়ে গাড়িটিও উঠতেছিল। এ সময় মানুষের ধাক্কায় গাড়িটি নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের দায়িত্বরত ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার আনুমানিক বিকেল 5টার দিকে পাটুরিয়া ঘাটের 5 নম্বর পল্টনে একটি মাইক্রোবাস ব্যাগ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে 5 জনকে জীবিত উদ্ধার করেছে। এখন ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।